রামপুরহাটের গণহত্যা, গণদাহ, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ লড়াইতে এতগুলো গরুই মানুষ, জেনোসাইডের মতো ইনসিডেন্ট ঘটানো হলো। বিজেপি পরিষদীয় দল তারা 12টার পরে জিরো ওয়ারে উল্লেখ করেছে, আবেদন করেছে, স্লোগান দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার সরকার এই অ্যাসেম্বলিকে মানেন না, সেই কারণে সিট গঠন, সেই কারণে এসডিপিও ট্রান্সফার, সেই কারণে রামপুরহাটের ওসি ক্লোজ, এই সিদ্ধান্তগুলো নবান্ন থেকে জানানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে, যতক্ষণ না পর্যন্ত রামপুরহাটের ঘটনা, বোমা বিস্ফোরণ যে উপপ্রধানে রয়েছে উনি বালি মাফিয়া, সেটা এনআইএকে দিতে হবে, এক্সপ্লোশন কেস। আর আগুন লাগিয়ে যেভাবে গণহত্যা করা হয়েছে আরেকটা ছোট আঙ্গারিয়া, তাকে সিবিআইর হাতে দিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টির বিধায়কদের টিম রামপুরহাটে কালকে যাওয়ার চেষ্টা করবে, যদি প্রশাসন বাধা দেয়, যেখানে বাধা দেবে সেখানে আমরা প্রেস মিডিয়া করব। আমরা এখান থেকে গভর্নরের সঙ্গে কথা বলেছি, আমরা সেন্ট্রালের হস্তক্ষেপ চাই, তারা 356 করবেন না ইমিডিয়েট 355 করে ল অ্যান্ড অর্ডার নিয়ে নেবেন, সেটা সেন্ট্রাল উইল টেক ফাইনাল ডিসিশন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।